গত 20 বছর ধরে ধীরে ধীরে গড়ে উঠেছে ভাষাঞ্চর। প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই চর কতটা টেকসই সেই প্রশ্ন অনেকেরই। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান এইচআর উইলিংফোর্ডকে দায়িত্ব দেওয়া হয় 1942 থেকে 2018 সাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দ্বীপের প্রতিরক্ষা ব্যবস্থা প্রণয়নের। সেই অনুযায়ী দ্বীপের দক্ষিণে 2.2 কিলোমিটার তীর রক্ষায় 70 ফুট পাইলিং করে ডাবল লেয়ার বুম সহ 3 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। এরপর বনায়নের মাধ্যমে তৈরি করা হয়েছে প্রাকৃতিক প্রতিরক্ষা বুহ। সবশেষে রয়েছে 9 ফুট উচ্চতার বাঁধ, যা 19 ফুটে উন্নীত করা হবে আসছে বছরেই। আমরা তো অলরেডি যেটা সরপটে সেটা করেছি, এটা কিন্তু সাকসেসফুল, আমরা কিন্তু এটার প্রমাণ পেয়েছি। হ্যাঁ, আপনার ফণি এবং বুলবুল পার হয়েছে, আমরা কিন্তু এরকম কোনো মেজর ব্রেকডাউন দেখি নাই। এবং সর্বোচ্চ পানির হাইট ছিল আপনার অ্যারাউন্ড 3.5 ফিট, 9 ফিট থেকে 19 ফিট করার পিছনে একটা বড় কারণ হচ্ছে, যদি কোনো কারণে একটু এক্সট্রা টাইডাল সার্জ হয়, সল্ট ওয়াটার যাতে স্পিল ওভার করে ভিতরে না আসতে পারে, তার জন্য এই ব্যবস্থাটা করা। দ্বীপের দক্ষিণ পশ্চিমে কিছুটা ভাঙন প্রবণতা থাকলেও ভাষাঞ্চরের স্থায়িত্ব নিয়ে কোনো সন্দেহ নেই বিশেষজ্ঞদের। 19 ফুট উচ্চতার বাঁধ হলে সুপার সাইক্লোনেও ভাষাঞ্চর থাকবে সুরক্ষিত। আমরা যদি এখানে শোর প্রোটেকশন করতে পারি এবং আমাদের যে এম্বাংমেন্ট যেটা আছে, যেটা অলরেডি কনস্ট্রাকশন করা হয়েছে, আমরা শুনতে পেরেছি এম্বাংমেন্টের হাইটটাকে বাড়ানো হচ্ছে, এটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে আমাদের দুটো যে মূল আমাদের যে কারণ ওখানে সবাই বলছে, একটা হচ্ছে সাইক্লোন স্টর্ম সার্জ আর আরেকটা বলছে ইরোশন, এই দুটা থেকে আমরা এটাকে প্রোটেক্ট করতে পারবো। এবং তাহলে আমরা এই পুরো আইল্যান্ডটাকে একটা সেফ আইল্যান্ড হিসেবে বিশ্বের অন্যান্য আইল্যান্ডের মতন আমরা করতে পারবো। তীর রক্ষা এবং বাঁধ নির্মাণ ছাড়াও জলাবদ্ধতা দূর করতে তৈরি করা হয়েছে 18টি স্লুইস গেট। এছাড়া ভাষাঞ্চরের স্থায়িত্ব নিশ্চিত করতে পরিকল্পিতভাবে গাছ লাগানো হয়েছে পুরো দ্বীপ জুড়ে। প্রায় 20 বছর হলো বঙ্গোপসাগরে বুক চিরে জেগে উঠেছে এই ভাষাঞ্চর, আর গত 3 বছর হলো এখানে চলছে ব্যাপক উন্নয়নযজ্ঞ। বিশেষজ্ঞরা বলছেন, এই দ্বীপে মানুষের আনাগোনা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড যত বাড়ছে, এখানকার বাসযোগ্যতা ততই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া এই দ্বীপের স্থায়িত্ব এবং এখানে যারা বাস করবেন তাদের জোয়ার এবং জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করতে নেওয়া হয়েছে কয়েক স্তরে প্রতিরক্ষা ব্যবস্থা। তাই ভাষাঞ্চর এখন সন্দ্বীপ বা হাতিয়ার মতোই বসবাসের জন্য নিরাপদ একটি দ্বীপ।